হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আপনারা সবাইকে ঈশান ফার্মিং টেকনোলজিতে স্বাগতম জানাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে দেখাবো ডালিম গাছে কিভাবে কলম করা হয়। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ফ্রেন্ডস, এগুলো হলো 4 মাসের সিডলিং প্ল্যান্ট, আর এগুলোকেও এখন ডাইরেক্ট মাটিতে লাগানো যাবে, কিন্তু এর ফল ধরতে অল্প টাইম লাগবে। আর যদি এগুলোকে কলম করে দেওয়া হয় তাহলে ছোট গাছেই 1 বছরের মধ্যে আর ফল আসে যাবে। ফ্রেন্ডস, প্রথমে চারা গাছটির একটি সাইড এরকমভাবে কেটে নিচ্ছি, আর এখন এটা ফল ধরা গাছের সায়ন এখানে গ্রাফটিং করে দেব। তো ফ্রেন্ডস, সায়নটি বসানোর সময় একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যাতে সায়ন আর চারা গাছটির অন্তত একটি সাইড সমান থাকে। আর ফ্রেন্ডস, গ্রাফটিং করার উপযুক্ত সময় হলো জুন জুলাই মাস। জুন জুলাই মাসে গ্রাফটিং করলে এর মিস্টেক হওয়ার সম্ভাবনা কম থাকে। তো ফ্রেন্ডস, এখন এটাকে গ্রাফটিং পেপার দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে, আর বেঁধে দেওয়ার পর এটাকে প্লাস্টিক দিয়ে কভারিং করে দিতে হবে, যাতে এর ভিতরে হাওয়া পানি ঢুকতে না পারে। তো ফ্রেন্ডস, আজকে 25 দিন আগে এটাকে গ্রাফটিং করেছিলাম,
আর আজকে এর রেজাল্ট দেখেন কত সুন্দরভাবে ডাল বের হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখন এটাকে টবে বা ডাইরেক্ট মাটিতেও লাগানো যাবে, আর ইনশাল্লাহ এক বছরের মধ্যে এটাতে ফল এসে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফিজ।